আকাশ দেখতে কার ভালো না লাগে, নিশ্চয়ই আমাদের সবার ভালো লাগে। এই বিশাল আকাশের শেষ কোথায়? কত বড় এই আকাশ? এই পৃথিবী, আকাশ, মহাবিশ্ব এসব কোথা থেকে আসলো? এই সকল প্রশ্নের উত্তর খুঁজব বিজ্ঞান বইয়ের অভিজ্ঞতা এক, আকাশ কত বড়, এর মধ্য দিয়ে। এর সহায়ক হিসেবে তোমাদের অনুসন্ধানী বইয়ের অধ্যায় ৬ পৃথিবী ও মহাবিশ্ব অংশ দেখতে হবে। আকাশের দিকে তাকিয়ে যা যা প্রশ্ন তোমাদের মনে জাগে সেগুলো এখানে লিখে রাখবে, আর অবশ্যই লেখা শেষ হলে মিলিয়ে দেখবে তোমরা কোন কোন প্রশ্নের উত্তর খুঁজে পেলে। যেমন তোমাদের মনে হতে পারে, আকাশ এত বড় কেন, আকাশের শেষ কোথায়, এর রং নীল কেন, মাঝে মাঝে অন্য রং হয় কেন, আকাশে মেঘ জমে কিভাবে, কিংবা আকাশের অবস্থা কি পৃথিবীর সবখানে একই রকম। প্রথম সেশন, তোমরা আকাশটাকে খুব ভালো করে দেখবে। এই আকাশের দিকে তাকালে কি কি জিনিস দেখা যায় তা এই ছকের মধ্যে লিখে ফেলবে। দিনের আকাশে কি কি দেখো এবং রাতের আকাশে কি কি দেখো। যেমন দিনের আকাশে আমরা কি কি দেখি? সূর্য, মেঘ, নীল রং, মাঝে মাঝে রংধনু, মাঝে মধ্যে বজ্রপাত। আবার রাতের আকাশে কি কি দেখি? চাঁদ, তারা, মাঝে মধ্যে বজ্রপাত, নক্ষত্র, কালো মেঘ ইত্যাদি। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা সারাদিন কি আকাশের রং একই রকম দেখো? নিশ্চয়ই না, কারণ ভোরবেলা একরকম থাকে, দুপুরে আরেক রকম, সন্ধ্যা বা বিকেলে আরেক রকম থাকে, এমনকি রাতের আকাশও ভিন্ন রকম থাকে। তোমার কোন ধরনের আকাশ সবচেয়ে বেশি পছন্দ? ঝটপট এঁকে ফেলো তোমার পছন্দের আকাশের ছবি। তোমরা ইতোমধ্যে নিশ্চয়ই আকাশ খুব ভালো করে খেয়াল করেছ, বিশেষ করে রাতের আকাশ। চলো তাহলে দ্বিতীয় এবং তৃতীয় সেশন দেখি। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ আকাশের সব তারাগুলো একরকম নয়, এগুলো একরকম করে জ্বলে না, আবার এদের রঙও কিন্তু একরকম নয়। এই সব ব্যাপারগুলো নিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আমরা যেগুলোকে তারা বলি সেগুলো কিন্তু আসলে নক্ষত্র। নক্ষত্রে কিন্তু নিজের আলো আছে, সূর্য তাই একটি নক্ষত্র। সূর্যকে ঘিরে থাকে এই বিশাল সৌরজগৎ। সূর্য ছাড়াও কিন্তু মহাবিশ্বে কোটি কোটি নক্ষত্র রয়েছে, যার অল্প কয়েকটি আমরা মাত্র খালি চোখে দেখতে পাই। এই নক্ষত্রগুলো আবার একসাথে মিলিয়ে গ্যালাক্সি হিসেবে থাকে, আর আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে বা ছায়াপথ। আকাশের দিকে তাকালে আমরা কি গ্যালাক্সি দেখতে পাই? তোমরা এসব নিয়েই নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করবে। এবার আমরা একটু মিলিয়ে নেই আমরা কি কি সম্পর্কে জানতে পারলাম। গ্যালাক্সি, গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের এক বিশাল সমাবেশ, আর আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। গ্রহ, সৌরজগতের যেসব জ্যোতিষ্ক সূর্যের চারিদিকে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাদেরকে গ্রহ বলে, যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো। উপগ্রহ, যেগুলো গ্রহের চারিদিকে ঘুরে তাদেরকে উপগ্রহ বলে, যেমন চাঁদ। নক্ষত্র, যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো রয়েছে তাদের নক্ষত্র বলে, যেমন সূর্য, তারা ইত্যাদি। এই যে আমাদের ছায়াপথের বিভিন্ন গ্যালাক্সি রয়েছে, এদের সংখ্যা কেমন হতে পারে? এমনকি গ্যালাক্সিতে মোট নক্ষত্রের সংখ্যাই বা কেমন হতে পারে? তোমরা তোমাদের অনুমানগুলো এই ছকের মধ্যে লিখবে। এবার এই ছকের মধ্যে তোমার অনুমানটি আরেকবার লিখবে এবং তোমাদের অনুসন্ধানী বই থেকে বিজ্ঞানীরা কী অনুমান করেছেন সেই সংখ্যাগুলোও লিখবে। এই যে বিশাল মহাবিশ্ব, এই সব কিছুরই একটা শুরু তো নিশ্চয়ই ছিল। মহাবিশ্বের সৃষ্টি কীভাবে হলো এই নিয়েই প্রাচীনকাল থেকে মানুষের অনেক গবেষণা এবং অনেক গল্প তৈরি হয়েছে। এককালে কিছু মানুষ বিশ্বাস করত এই পুরো বিশ্বজগৎ রাখা আছে চারটা বিশাল হাতির পিঠে, সেই হাতিগুলো আবার দাঁড়িয়ে আছে এক বিশাল কচ্ছপের পিঠে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই গল্প শুধুই কল্পনা, এর কোনো বৈজ্ঞানিক তথ্য প্রমাণ পাওয়া সম্ভবই না। তবে মানুষ মহাবিশ্বের সৃষ্টিকে শুধু কাল্পনিক গল্প দিয়েই কিন্তু ব্যাখ্যা করেননি, বরং এর বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যাও খুঁজে বেরিয়েছেন। আর এই মহাবিশ্বের সৃষ্টি নিয়ে সর্বশেষ তত্ত্ব হচ্ছে বিগ ব্যাং তত্ত্ব। বিগ ব্যাং কি? আজ থেকে 14 মিলিয়ন বছর আগে পুরো এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড একটি বিন্দুতে ছিল। অবিশ্বাস্য একটি বিস্ফোরণের পর সেই বিন্দুটি প্রসারিত হয়ে বর্তমান বিশ্ব ব্রহ্মাণ্ডে রূপ নিয়েছে। সেই বিস্ফোরণটির নামই হচ্ছে বিগ ব্যাং। বিগ ব্যাং তত্ত্ব কি বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছে নাকি শুধুই মানুষের কল্পনা? অবশ্যই বিগ ব্যাং তত্ত্ব মানুষের কল্পনা নয়, বরং বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছে। এই তত্ত্বের সপক্ষে কি বিজ্ঞানীরা কোনো প্রমাণ পেয়েছেন? হ্যাঁ, পেয়েছেন। বিগ ব্যাংয়ের পর বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রথমে ছিল শুধু শক্তি এবং ধীরে ধীরে সেখানে নানা ধরনের কণা তৈরি হতে থাকে। প্রথমে তৈরি হয় সবচেয়ে সহজ পরমাণু, যেটার নাম হাইড্রোজেন।
এই সময়টিতে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ছিল ঘুটঘুটে অন্ধকার। বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত হয়ে ওঠে যখন সেখানে নক্ষত্রের জন্ম হতে শুরু করে। বিজ্ঞানীরা তখন দেখলেন বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধু গ্যালাক্সি আর গ্যালাক্সি। তখন তারা সেগুলো নিয়ে গবেষণা করেন এবং আবিষ্কার করেন গ্যালাক্সিগুলো একটি থেকে আরেকটি দূরে সরে যাচ্ছে, যার অর্থ একসময়ে সেগুলো নিশ্চয়ই কাছাকাছি ছিল। বিগ ব্যাংয়ের জন্য সেগুলো ক্রমাগত দূরে সরে যাচ্ছে। তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো মহাবিশ্বের সৃষ্টির পর নক্ষত্রের জন্ম কী করে হলো। নক্ষত্রে আলো আছে সেটাও তোমরা জানো। আমাদের এই যে বাসা বাড়িতে অনেক সময় আলো জ্বালাতে আমরা যে মোমবাতি, হারিকেন কিংবা চার্জার লাইট জ্বালাই, জ্বালানি বা ব্যাটারি ফুরিয়ে গেলে একসময় বাতিও নিভে যায়। নক্ষত্রের জ্বালানিও কি এভাবে ফুরিয়ে যেতে পারে? নক্ষত্রের জ্বালানি ফুরিয়ে গেলে তার আসলে কী হয়? এগুলো নিয়ে, এসব বিষয়গুলো নিয়ে তোমরা চিন্তা করবে এবং নিজেদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই অনুসন্ধানী বই দেখে মিলিয়ে নিবে তোমাদের চিন্তাগুলো। মহাবিশ্বের সৃষ্টির পর নক্ষত্রের জন্ম কী করে হলো। বিগ ব্যাংয়ের পর বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রথমে ছিল শক্তি এবং তারপরে তৈরি হয়েছে হাইড্রোজেন। এই হাইড্রোজেন কোথাও কোথাও একত্রিত হয়ে একটি গ্যাসপিণ্ডের আকার নেয়। এই গ্যাসপিণ্ডকে বলে নেবুলা। সেই নেবুলাতে যথেষ্ট গ্যাস থাকে এবং এক পর্যায়ে মহাকর্ষ বলের কারণে যখন সংকুচিত হতে থাকে তখন তার তাপমাত্রা বেড়ে যায়। তখন হাইড্রোজেন একটির সাথে অন্যটির নিউক্লিয়ার ফিউশন নামে একটি বিক্রিয়া করে প্রচুর শক্তি জন্ম দিতে থাকে। এর ফলে নক্ষত্র থেকে আলো বের হতে থাকে এবং আমরা বলি নক্ষত্রের জন্ম হয়েছে। 5 বিলিয়ন বছর আগে আমাদের সূর্য ঠিক এভাবেই জন্ম নিয়েছিল। নক্ষত্রের জ্বালানিও কি এভাবে ফুরিয়ে যেতে পারে? হ্যাঁ, নক্ষত্রের মধ্যে থাকে হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাসের পরিমাণ কমে গেলে নক্ষত্রের জ্বালানিও ফুরিয়ে যাবে। নক্ষত্রের জ্বালানি ফুরিয়ে গেলে তার আসলে কী হয়? যখন হাইড্রোজেন জ্বালানি শেষ হয়ে যায় তখন নক্ষত্র ফুলিয়ে ফেঁপে নিষ্প্রভ হয়ে মৃত্যুবরণ করে। আলোহীন নিষ্প্রভ নক্ষত্রে এই অবশেষকে বলা হয় হোয়াইট ডোয়ার্ফ। বিশ্ব ব্রহ্মাণ্ডের বেশিরভাগ নক্ষত্রের জীবন কিন্তু এইরকমই। তোমরা আকাশের দিকে আরও ভালো করে তাকিয়ে দেখবে এবং এই দুটো ছবির মতো তারার বিন্যাস খুঁজে পাও কি না সেটিও দেখবে। তোমরা কি আকাশের দিকে তাকিয়ে তারার বিন্যাস খুঁজে পেয়েছ? যেমন এখানে কয়েকটি তারার বিন্যাস দেওয়া হয়েছে, বাম দিক থেকে কালপুরুষ, সপ্তর্ষি এবং বৃষ্টিক নক্ষত্রমণ্ডলী। তোমরা কি লক্ষ্য করেছ আকাশের অসংখ্য তারার মাঝে অনেক ছবি লুকিয়ে আছে? প্রাচীন মানুষেরা কিন্তু এই তারার বিন্যাস থেকে অনেক ছবি কল্পনা করেছেন। অনেক পৌরাণিক কাহিনীও সৃষ্টি হয়েছে এসব ছবির সূত্র ধরে। তোমরা তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে এরকম কিছু ছবি দেখবে এবং ছবিগুলোর সাথে প্রাচীন পুরানো দারুণ কিছু গল্প যে জড়িয়ে আছে, তোমরাও এরকম কোনো ছবি কি কল্পনা করতে পারো? তোমরা তারার এই বিন্যাসগুলো থেকে নিজেরা নিজেদের মতো করে গল্প আর ছবি তৈরি করার চেষ্টা করো। এই লেখার ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি দেখা যাচ্ছে এটি কিন্তু পৃথিবী থেকে বহু দূরের একটি নেবুলার সত্যিকারের ছবি। এই যে আকাশের অনেকগুলো নক্ষত্র মিলে আমাদের কল্পনার চোখে এক একটা ছবি বা গল্প তৈরি করে, এরা কি সবাই প্রতিবেশী? সবাই কি একসাথে থাকে? পৃথিবী থেকে এই নক্ষত্রগুলো কেউ কেউ অনেক দূরে, কেউ কেউ খুব কাছাকাছি অবস্থান করে, কিন্তু সবচেয়ে কাছের নক্ষত্র পৃথিবী থেকে এত দূরে যে সবাইকে আমরা এক একটা আলোর বিন্দুর মতো করে দেখতে পাই। আমরা সবাই জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, আর সূর্যের চারিদিকে এক পাক পুরো ঘুরে আসতে লেগে যায় 1 বছর সময়। যেহেতু সারা বছর পৃথিবী একই জায়গায় থাকে না, কাজেই সারা বছর আকাশে আমরা একই নক্ষত্রমণ্ডলী দেখতেও পাই না। বছরের বিভিন্ন সময়ে আকাশে যে নক্ষত্রমণ্ডলী দেখা যায় তার ভিত্তিতে প্রাচীন জ্যোতির্বিদেরা আকাশকে 12টি ভাগে ভাগ করেছিলেন। এক এক ভাগকে তারা নাম দিয়েছিলেন এক একটি রাশি, আর এই সবগুলো ভাগ একবার ঘুরে আসলে যে চক্র সম্পন্ন হয় তাকে নাম দিয়েছিলেন রাশিচক্র। আকাশের এই 12 ভাগের ধারণা কিন্তু বহু প্রাচীন। সভ্যতার বিভিন্ন সময়ে মানুষ তার নানা কাজে এর ব্যবহার করেছে। তোমাদের বইতে এরকম 2 ধরনের ব্যবহারের কথা বলা আছে, বাংলা বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার এবং জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনা। তোমরা তোমাদের বন্ধুদের সাথে মিলে এই 2 বিষয় নিয়ে আলোচনা করবে। আলোচনার সময় কিছু প্রশ্ন মাথায় রাখতে পারো। আলোচনার পর তোমাদের মতামতগুলো ছকে লিখে রাখবে। বাংলা বর্ষপঞ্জি কিভাবে এলো? মুঘল সম্রাট আকবরের আমলে ফসল কাটার কর বছরের সময় নক্ষত্রমণ্ডলীর সাথে মিলিয়ে বাংলা বর্ষপঞ্জি উদ্ভাবন করা হয়। অন্যদিকে জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনা কিভাবে এলো? মানুষের জন্মক্ষণে কোন নক্ষত্রমণ্ডলী উদিত হচ্ছিল
তার অবস্থান ব্যবহার করে মানুষের ভাগ্য গণনা করার জন্য উদ্ভাবন করা হয়। বাংলা বর্ষপঞ্জী কী কাজে ব্যবহার করা হয়? দিন, তারিখ ও বছরের হিসাব রাখতে ব্যবহার করা হয়। অন্যদিকে ভাগ্য গণনা কী কাজে ব্যবহার করা হয়? এটি কুসংস্কার, ভাগ্য গণনা এবং শুভ ও অশুভ সময় নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। বাংলা বর্ষপঞ্জির বৈজ্ঞানিক ভিত্তি আছে, কিন্তু জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। পঞ্চম সেশন। এসব আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই অবৈজ্ঞানিক চর্চা বা কুসংস্কার শনাক্ত করতে পেরেছ। তোমাদের পরিবার কিংবা আশেপাশের মানুষদের মাঝে এমন কাউকে কি কখনো দেখেছ যারা এই ধরনের কুসংস্কারে বিশ্বাস করেন? এসব ক্ষেত্রে তোমার দায়িত্ব কি হওয়া উচিত? তোমরা বন্ধুরা মিলে এগুলো আলোচনা করবে, সিদ্ধান্ত নিবে এবং পরের ছকটিতে লিখে ফেলবে। প্রচলিত অবৈজ্ঞানিক চর্চা বা কুসংস্কার, যেমন টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা, তোমার দায়িত্ব এক্ষেত্রে কী হওয়া উচিত? তুমি তাদেরকে বোঝাবে যে এগুলো অবৈজ্ঞানিক, টিয়া পাখি কোনোভাবেই মানুষের ভাগ্য গণনা করতে পারে না এবং এর কোনো ধর্মীয় ভিত্তিও নেই। আরেকটি হচ্ছে হাতের রেখা দেখে ভবিষ্যৎ বলা, তোমার দায়িত্ব কী হবে? হাতের রেখা দেখে কখনোই ভবিষ্যৎ বলা সম্ভব নয় এটি বোঝানো। এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তিও নেই এবং এগুলোও ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য নয়। আকাশ কত বড়, সে বিষয়ে তো অনেক আলোচনা হলো, এবার তোমাদের চিন্তাগুলো পরের ছকটিতে লিখে রাখবে। আকাশের দিকে তাকালে এখন নতুন কি কি চোখে পড়ছে বা নতুন কি চিন্তা তোমার মাথায় আসছে? যেমন বিভিন্ন নক্ষত্র, কালপুরুষ, ব্ল্যাক হোল ইত্যাদি চোখে পড়ছে। এই বিষয়ে আর কি কি প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে? এগুলো ছাড়াও কি আমাদের গ্যালাক্সিতে আরও অনেক কিছু রয়েছে? আকাশের অনেক উঁচুতে গেলে কি আরও অনেক কিছুই দেখা যাবে? আকাশের অনেক উঁচু থেকে নক্ষত্রগুলোকে কেমন দেখাবে? তোমাদের মনে নিশ্চয়ই এ ধরনের আরও অনেক প্রশ্ন রয়েছে। তোমরা সেগুলোর উত্তর খুঁজে বের করতে চেষ্টা করবে। বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে কীভাবে প্রশ্নের উত্তর খুঁজে বের করবে তা তোমরা নিশ্চয়ই জানো। এই বইয়ের বাইরেও আরও অনেক বই রয়েছে যেগুলো দেখে তোমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করতে পারো। এই ছিল আকাশ কত বড় নিয়ে বিস্তারিত আলোচনা।